প্রায় দুই বছর আগে রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফিলিপাইনের রিজেল। যাহা যে ফিলিপিনো লড়কি যো হ্যাঁ ও বাংলাদেশ আ গই হ্যাঁ। আব বাংলাদেশ মে ও কেসে আই হ্যায় ইয়ার ইয়াহা জো ফিলিপিনান গার্ল হ্যায় উসনে আব বাংলাদেশি লড়কে সে শাদি কি হ্যায়। এন্ড মজে কি চিজ ইয়ে হ্যায় কি ইয়ার উস লড়কি নে ইসলাম কো অ্যাকসেপ্ট কিয়া হ্যায়, ইসলাম কবুল কিয়া হ্যায়। আব ইয়ে লড়কি বাংলাদেশ মে কেসে আই হ্যায় এন্ড ইয়ে সারি চিজে কেসে স্টার্ট হুই বাংলাদেশি লড়কে ওর ঠিক হ্যায় ফিলিপাইন কি লড়কি উন দোনো কা আপস মে ক্যা সিন হুয়া কে এন্ড ফাইনালি উসনে ইসলাম কো ভি অ্যাকসেপ্ট কর লিয়া। ওর এক ওর বহুত জ্যাদা ইন্টারেস্টিং চিজ হ্যায়। পহলে আপলোগ ইয়ার ইয়ে ভিডিও দেখে ইয়ে লড়কি দেখ কে আপলোগ হেরান রহ জায়েঙ্গে, পরেশান হো জায়েঙ্গে কি ইয়ার বাহির সে আই হ্যায় লড়কি ওর ইতনি জলদি যো হ্যায় ইস চিজ কো উসনে অ্যাকসেপ্ট কিয়া। ওয়েল বিনা টাইম ওয়েস্ট কে পহলে হাম ইয়ে রিপোর্ট দেখতে হ্যায়, ভিডিও কো আপ লোগো নে আখির তক দেখনা হ্যায়। ভিডিও দেখনে সে পহলে চ্যানেল পে নিউ হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব ওর বেল আইকন কে লাস্ট মে ক্লিক করে। সো চলতে হ্যায় দেখতে হ্যায় ভিডিও, লেটস গো। প্রায় দুই বছর আগে রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফিলিপাইনের রিজেল ক্লিয়ার নামের এক নারীর। ওই সময় সে সৌদি আরবের একটি নার্সিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। রাকিবুল জানান, শুরুতে মোবাইলে ইংরেজি ভাষা ট্রান্সলেট করে আমরা মেসেজ আদান প্রদান করতাম। এক পর্যায়ে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, এরপর তা রূপ নেয় ভালোবাসায়, কিন্তু বাধা ছিল দূরত্ব। অবশেষে উভয়ের পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। গত 5 অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন রিজেল ক্লিয়ান নামের ফিলিপাইনের ওই নারী। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন খাদিজা ইসলাম। গেল 6 অক্টোবর মুসলিম রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন রাকিবুল ও খাদিজা। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি রাকিবুলের পরিবারের সদস্যরা। ভালো ব্যবহার, হ্যাঁ, ছেলে এসেছে, আমরা সবাই খুশি, আনন্দ, গ্রামবাসী সবাই আমরা আনন্দ। হ্যাঁ, সে ভালো আচরণ করেছে, ব্যবহার ভালো, নাতিবও ভালো। নাতিবের সাথে কথা চলবে না, কথা আমি বুঝতে পারছি না, কথা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আল্লাহ ভালো থাক, দুই মানুষ আল্লাহ ভালো থাক, ভালো থাক, সুখে থাক, শান্তি থাক। অর্ধেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা। রাকিবুল জানান, ভিনদেশি হলেও খুব সহজেই পরিবারের সদস্যদের সাথে মানিয়ে নিয়েছেন তার স্ত্রী খাদিজা। তবে এখনও বাংলা ভাষা রপ্ত করতে না পারায় খাদিজা কথা বলেন ইংরেজিতে। খাদিজা বলেন, দাম্পত্য জীবন নিয়ে খুশি সে। পরিচয় হয় সাধারণত ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকে জাস্ট আমরা ফ্রেন্ডশিপে ছিলাম, ফ্রেন্ডশিপে এমনিতেই কথাবার্তা হতো, জাস্ট ফ্রেন্ডশিপ হিসেবে, ফ্রেন্ড হিসেবে। তো তারপরে কথাবার্তার এক পর্যায়ে ভালো লাগা কাজ করে, তো কথাবার্তা গভীর পর্যায়ে যায়। তারপরে আর কি এক সময় একে অপরকে ভালো লাগে, ওনারও কথা মতে এখানে অনেক সুন্দর লাগছে ওনাকে, আর উনি এখানে ম্যাচিং করাতে পারছে, কারণ ওনার যে দেশের সিটি এটা জাম্বুয়াঙ্গা সিটি, তো ওইখানের ওয়েদার আর আমাদের এখানের পরিবেশ, নেচার, ওয়েদার কিছুটা সেম, অনেকটাই সেম, এই জন্যে ওনার ম্যাচিং করতে সমস্যা হচ্ছে না। আমার পরিবারের অনেকেই মানে খুব খুশি, অনেকে সবাই খুশি, আমার পরিবারের সবাই অনেক হ্যাপি, সবাই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে। আমার বাবা মা, আমার দাদি আছে বৃদ্ধ, ওনারা সবাই খুশি, সবাই হ্যাপি, এবং অনেকে আমাদের পরিবারের সাথে উনি একদম মিশে গেছে, আমার ওয়াইফ একদম মিশে গেছে। মাই ফিলিংস ইজ তো মাচ হ্যাপি লাইক দ্যাট ওয়ে আই কামিং ইন বাংলাদেশ টু মিট দ্য নিউ কালচার এন্ড নিউ পিপল। এদিকে খবর পেয়ে গ্রামের অনেকেই তাদের দেখতে আসছেন, জানাচ্ছেন নবদম্পতিকে শুভকামনা। রাজশাহীতে বিবাহ করে এখানে নিয়ে এসে বাড়িতে সংসার জীবন শুরু করছে আর কি। লোকজন আসছে, হ্যাঁ, ডেইলি আপনার আসে 15-20টা গাড়ি এখানে, এখান থেকে আসতেছে আর কি। তো ছেলে বিদেশ থেকে একটা মেয়ে নিয়ে আসছে, তাকে বৈধভাবে বৈধতা করে নিয়ে বিয়ে করেছে, এটা তো ভালোই লাগছে, ভালোই। 22 বছর বয়সী রাকিবুল রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ইয়ার ইয়ে রিপোর্ট আপ লোগো নে দেখি হ্যায়, ইয়ার ইয়ে লড়কে নে আপনি ইন্টারেস্টিং স্টোরি বতাই হ্যায়, কিস তরহ ইয়ার ও ইস ফিলিপিনো লড়কি সে উসকি বাতচিত স্টার্ট হুই থ্রু ফেসবুক, ওর ফেসবুক পে জব উসনে কুছ টাইম তক ইসসে বাত কি এন্ড
देन वो एक दूसरे को लाइक करने लग गए, और ये फिलिपिनो लड़की जो है इस्लाम भी इसने कबूल कर लिया। एंड शायद मैं ये चीज़ जो है ना शेयर करती, और इस लड़की को इस लड़के ने इस्लाम कबूल करवाया, मतलब उसको कुछ तो मोटिवेशन दी होगी ना यार, कुछ तो किया होगा ना कि जिसके बाद उसने कहा कि यार हाँ मैं आपका मज़हब जो है एक्सेप्ट करती हूँ, इस्लाम को एक्सेप्ट करती हूँ। तो ये लड़की ना सिर्फ इसने इस्लाम को एक्सेप्ट किया बल्कि इसको अडॉप्ट किया, और जैसे आप लोगों ने देखा कि यार इसने निकाब किया हुआ था। एंड ये चीज़ आप लोगों ने बहुत कम देखी होगी कि कोई भी जो न्यू मुस्लिम है वो ऐसे फौरी तौर पे जो है अपने चेहरे को ऐसे कवर करे एंटिटी सी। बट इट्स रियली इंटरेस्टिंग कि यार ये लड़की जो है बांग्लादेश में है, एंड इस्लाम को एक्सेप्ट करने के बाद ये लड़की पूरी तरह जो पढ़ता है वो कर रही है, और इसको जो है उसने अडाप्ट कर लिया है। और आई थिंक क्रेडिट गोज टू दिस गाय, इस लड़की को सारा क्रेडिट जाता है कि यार उसने कोई चीज़ तो उसको पसंद आई होगी ना, कि यार उसने कहा यार आई एक्सेप्ट योर रिलीजन। यार बहुत बहुत ज़्यादा मुझे अच्छा लगा यार ये वीडियो देख के। आई एम श्योर यार आप लोगों के सराउंडिंग्स में भी बहुत सारी चीज़ें होंगी, एंड आप लोगों ने भी इस तरह की चीज़ें ऑब्जर्व की होंगी। यार आप लोगों की भी कोई स्टोरी है ऐसी तो आप लोग शेयर कर सकते हैं कॉमेंट सेक्शन में। वीडियो को लाइक करें, शेयर करें, चैनल को सब्सक्राइब नहीं किया हो तो चैनल को सब्सक्राइब, और वीडियो को लास्ट में शेयर करना है आप लोगों ने। आई विल सी यू गाइस, टिल देन टेक केयर, अल्लाह हाफिज़, बाय बाय। देन वो एक दूसरे को लाइक करने लग गए, और ये फिलिपिनो लड़की जो है इस्लाम भी इसने कबूल कर लिया। एंड शायद मैं ये चीज़ जो है ना शेयर करती, और इस लड़की को इस लड़के ने इस्लाम कबूल करवाया, मतलब उसको कुछ तो मोटिवेशन दी होगी ना यार, कुछ तो किया होगा ना कि जिसके बाद उसने कहा कि यार हाँ मैं आपका मज़हब जो है एक्सेप्ट करती हूँ, इस्लाम को एक्सेप्ट करती हूँ। तो ये लड़की ना सिर्फ इसने इस्लाम को एक्सेप्ट किया बल्कि इसको अडॉप्ट किया, और जैसे आप लोगों ने देखा कि यार इसने निकाब किया हुआ था। एंड ये चीज़ आप लोगों ने बहुत कम देखी होगी कि कोई भी जो न्यू मुस्लिम है वो ऐसे फौरी तौर पे जो है अपने चेहरे को ऐसे कवर करे एंटिटी सी। बट इट्स रियली इंटरेस्टिंग कि यार ये लड़की जो है बांग्लादेश में है, एंड इस्लाम को एक्सेप्ट करने के बाद ये लड़की पूरी तरह जो पढ़ता है वो कर रही है, और इसको जो है उसने अडाप्ट कर लिया है। और आई थिंक क्रेडिट गोज टू दिस गाय, इस लड़की को सारा क्रेडिट जाता है कि यार उसने कोई चीज़ तो उसको पसंद आई होगी ना, कि यार उसने कहा यार आई एक्सेप्ट योर रिलीजन। यार बहुत बहुत ज़्यादा मुझे अच्छा लगा यार ये वीडियो देख के। आई एम श्योर यार आप लोगों के सराउंडिंग्स में भी बहुत सारी चीज़ें होंगी, एंड आप लोगों ने भी इस तरह की चीज़ें ऑब्जर्व की होंगी। यार आप लोगों की भी कोई स्टोरी है ऐसी तो आप लोग शेयर कर सकते हैं कॉमेंट सेक्शन में। वीडियो को लाइक करें, शेयर करें, चैनल को सब्सक्राइब नहीं किया हो तो चैनल को सब्सक्राइब, और वीडियो को लास्ट में शेयर करना है आप लोगों ने। आई विल सी यू गाइस, टिल देन टेक केयर, अल्लाह हाफिज़, बाय बाय।